নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। नमस्कार आरोही न्यूज़े अपने स्वागत संगे रही रुमकी और शुरूते ही खबर दिखे नजर रखब बेकारत अभिजोग तुले एबार पथे नामल जुब कांग्रेस कमिटी ए जरकम जाले जाना गया है शिलीगुड़ी हाशमी चके एदिन विक्षोभ देखान कर्मी समर्थक शनिवार दुपुरे थाला बजिए केंद्र मोदी सरकार बिरुद्धे तीव्र प्रतिबाद जानिए तरा पशापाशी मोदी सरकार व्यर्थतागुली प्लैकार्डर माध्यमे तुले धरे विक्षोभकारी। आज हम लोग यहाँ पर मोदी सरकार द्वारा देश का 12 बजा देने के लिए 12 तारीख को 12 मिनट के लिए यहाँ पर एक धरना प्रदर्शन कर रहे हैं, जो धरना हम लोग का शांतिपूर्ण ढंग से है। हम लोग मोदी सरकार को स्पष्ट रूप से यह बोल देना चाहते हैं कि आगामी दिन में अगर वे देश को इसी हिसाब से झूठ बोलते रहें और युवाओं को रोजगार न मिला तो हम लोग शांतिपूर्ण ढंग से जो धरना प्रदर्शन कर रहे हैं इसको आने वाले समय में व्यापक रूप से रास्ता पर उधर का धरना प्रदर्शन करेंगे, क्योंकि जिस हिसाब से हमारे देश में हर कुछ बिक्री होते जा रहा है, या तो रेलवे स्टेशन हो, या तो एयरपोर्ट हो, या BSNL हो, या तो LIC हो, कुछ भी नहीं बच रहा है। सभी युवाओं को निकाला जा रहा है, या तो कुछ युवाओं का पगार आधा हो गया, या तो कुछ युवाओं को निकाल दिया जा रहा है, या तो कुछ युवाओं को नौकरी ही नहीं मिल रही है। जो माता पिता अपने बेटे को अच्छे जगह पर पढ़ा कर सोच रहे हैं कि सरकारी नौकरी, वो तो सपना है। तो इसके खिलाफ हम लोग यहाँ पर आज उतरे हैं, आने वाले समय में हम लोग व्यापक रूप से रास्ता पर उतर के प्रदर्शन करेंगे। গ্রেফতার বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বীরভূমের দুবরাজপুরে এবং বিজেপি কর্মীর বাড়িতে লক্ষ্য করে বোমা চালানোর ঘটনায় চণ্ডীপুর গ্রামে উত্তেজনা। বিজেপি কর্মী তরুণ ডোমের বাড়িতে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এরকম তাই অভিযোগ। ঘটনার পর দুবরাজপুর থানার ISI সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আলুর দাম বাড়ছে এবং তার জেরে রাজ্য সরকারের তরফ থেকে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশিকা জারি হয়েছে। তার জেরেই এদিন সিউড়ির নেতাজি মার্কেটে হানা দিলেন SDO। সিউড়ির নেতাজি মার্কেটে হানা সিউড়ি সদরের SDO রাজীব মণ্ডলের কথা বললেন ক্রেতা সহ বিক্রেতাদের সঙ্গে। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য জুড়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা কার্যকর হয়েছে কিনা তার তদারকি করতেই এদিন রাজীব মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা হানা দেন বাজারে। তবে আলুর দাম নিয়ে তেমন কোনো অভিযোগ পড়েনি বলে জানিয়েছেন তারা। কি দেখলাম আমরা সিউড়ির নেতাজি মার্কেট, যেটা হোলসেল মার্কেট, এখানে আমরা এসেছি। ওর সঙ্গে আমাদের সেক্রেটারি RMC আছেন এবং ডিস্ট্রিক্ট অফিসার, আমাদের এগ্রি মার্কেটিং এর অফিসাররাও আছেন। আমরা বিশেষত বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানে জিনিস এসছে, আলু এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস, তাদের মার্কেট প্রাইসগুলো ভেরি করলাম এবং সেই সঙ্গে সঙ্গে রিটেল মার্কেটের সঙ্গে কী পার্থক্য হচ্ছে, বিশেষ করে আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে সারা রাজ্যেই একটা নির্দেশিকা আছে, সেই জন্য আমরা হোলসেল মার্কেটের সঙ্গে রিটেল মার্কেটের কতটা ডিফারেন্স হচ্ছে, কোথা থেকে সাপ্লাই আসছে, কোথায় অসুবিধা আছে, সেগুলো আমরা ভেরিফাই করার জন্য আমরা মার্কেট স্যার জানতে চাইছে সমস্ত আড়তের কী দামে আমরা মাল কিনেছি, কিভাবে আমরা কি রেটে দিচ্ছি, আমরা যেখান থেকে তুলেছি তার আমরা ভাউচার দিলাম, যে রেটে কিনেছি আমরা 10 থেকে 15 টাকা লাভে মাল দিচ্ছি। আলু কত টাকা করে? আলু আজকের বাজার 1360 টাকা বস্তা, মানে 50 কেজি 50 কেজি। আমরা সমস্ত মালেরই রেট নিলেন স্যার, যে তারতম্য কোনো মাল নামছে, কোনো মাল উঁচু হচ্ছে।
फिर भयावह गंगा भवन मुर्शिदाबाद शमशेरगंजे धूसरीपाड़ा ग्रामे भांगन देखा दिए जे 50 बाड़ी तलिए गए एरकमटाई जाना गए तलिए गए 300 बछर पुरानो ऐतिह्यवाही पद्दा और शिव मंदिर शनिवार भोर रात थेके फिर भांगन शुरू हो सबकिछ हारिए दिशाहीन ग्रामे लोक जन शुक्रवार सन्धिर पर गंगार भांगने आतंके घर बाड़ी झेड़े प्राय 200 परिवार जेको मुहूर्ते नदी गर्भे विलीन हो जाते पारे এবং যেরকমটা জানা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ও নদী গর্ভের বিলীন হয়ে যেতে পারে এরকমটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে একের পর এক গ্রাম নদী গর্ভে তলিয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কে সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জ ব্লক জুড়ে কখন থেকে ভাঙছে এটা রাত্রি 3টা থেকে এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোকজন এসেছিল তার আগে ছিল হ্যাঁ নদীর জলে ডুবে মৃত্যু হলো একটি হস্তি শাবকের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার চাউলি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে তমাল নদী পার হচ্ছিল হস্তি শাবকটি এবং তারপরেই ডুবে যায় সে স্থানীয় বাসিন্দারা বাঁচানোর অনেক চেষ্টা করলেও তা সম্ভব হয়নি পরে খবর পেয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের আধিকারিকেরা হাতিটা কিভাবে মারে হাতিটা অ্যাকচুয়ালি সাতাবাগান জঙ্গল থেকে আপনার কান্ঠেশ্বরের ওদিকে যাচ্ছিল তমাল নদীর ধার ধরে এবার তমাল নদীর যে পাড়টা আছে অনেকটা উঁচু খুব সম্ভবত যেটা হয়েছে এখন প্রপার তো রিজন জানা যায়নি শকে হয়েছে কি নদীতে পড়েছে খুব খুব সম্ভবত যেটা হয়েছে প্রাথমিক যেটা আমরা বুঝতে পারলাম যেটা ওর উপর থেকে নিচে পড়ে গিয়েছে এবং ওইখানে জলের অনেকটা ঘুন্ডি ছিল সেই ঘুন্ডির মধ্যে মনে হয় পাককে ডুবে গিয়ে মারা গিয়েছে ওখানটা পড়ে গিয়ে যখন মানে হাতিটা অনেকক্ষণ ওখানে পড়ে আছে তখন বড় হাতিগুলো ওপরে অনেক তোলার চেষ্টা করেছে কিন্তু উঠতে পারে সে বেশ কয়েকদিন ধরে তো এখানে হাতির গতিবিধি বেশ কয়েকদিন ধরে বলতে আমার এখানে 60টা হাতি ডুবে গিয়েছিল লালগড় থেকে লালগড় ঝিটকা হয়ে রামগড় থেকে 60টা প্রায় হাতি ডুবেছিল তো কিছু হাতি আপনার আমলাবতী হয়ে চাঁচিগেড়িয়া ওই দিকে চলে গিয়েছে পিড়াকাটা আর লালগড়ের দিকে আর কিছু এই দিকে আসছিল তো গত রাতে গ্রামের লোকেরা এই দিকটা একটু ঠেলে দিয়েছিল আর কি এদিকটা যেতে যেতে এই ইনসিডেন্ট হয় স্যার হাতিটা দেখে মনে হচ্ছে খুবই বাচ্চা কতদিন হাতিটা অ্যারাউন্ড 20-25 ডেজ হবে এটা অ্যাপ্রক্স বলছে আর কি আপাতত এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন